ময়মনসিংহের হালুয়াঘাটে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বাল্যবিয়ের হাত থেকে বাঁচালেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। 15ই ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার পূর্ব গোপীনগর গ্রামে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পাওয়ার পর দ্রুত বিয়ের অনুষ্ঠানে ছুটে যান হালুয়াঘাট থানার ওসি। ওসির যাওয়ার পরপরই মেয়ে ও ছেলের অভিভাবকগণ বিয়ের অনুষ্ঠান ছেড়ে পালিয়ে যান। বিয়ে করতে আসা ওই ছেলের নাম বাচ্চু মিয়া। সে দুবাউরা উপজেলার জিগাগাছিয়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র। বাল্য বিয়ে বন্ধের খবর পেয়ে এলাকার উৎসুক জনতা সেখানে ভিড় করেন। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করবেন না বলে অঙ্গীকার করেন বাচ্চু মিয়া। পরে মুসলেখা নিয়ে বাচ্চু মিয়াকে ছেড়ে দেয়া হয়। এলাকাবাসীকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে ধারণা দেন হালুয়াঘাট থানার ওসি। 18 বছরের আগে আর কোনো মেয়েকে বিয়ে দিবেন না বলে অঙ্গীকার করেন এলাকাবাসী। 18 বছরের আগে আমাদের মেয়েদেরকে আমরা বিয়ে দিব না, এবং 21 বছরের নিচে ছেলেদেরকে বিয়ে করবো। সবাই একসাথে বলেন, 18 বছরের নিচে আমাদের মেয়েদের বিয়ে দিব না, 21 বছরের নিচে আমাদের ছেলেদের বিয়ে করাবো না। ধন্যবাদ সকলকে। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, 15ই ডিসেম্বর আমরা বিকালবেলা 999-এর মাধ্যমে একটা বাল্য বিবাহের সংবাদ পাই আমাদেরই থানা এলাকার পূর্ব গোপীনগর গ্রামে। তো আমরা সেখানে আমাদের সাব ইন্সপেক্টর মাহমুদুল হোসেন জরুরি অফিসার, তাকে নিয়ে আমরা পূর্ব গোপীনগর গ্রামে যাই। তো সেখানে আমাদেরকে দেখেই ওই বর এবং কনের অভিভাবক তারা ছোটাছুটি শুরু করে। তো আমরা বরকে পাই, তো সে ধুয়ারা থেকে আসে। আর আমাদের এই মেয়েটা বাড়ি হচ্ছে, আপনারা জানেন বলেছি আমি, যে পূর্ব গোপীনগর, এবং তার বাবার নাম হচ্ছে মজিবুর রহমান। সে এবার নবম শ্রেণীর পরীক্ষা দিয়েছে। তো আমরা সর্বশেষ তাদেরকে আমরা একটা মুসলেকার মাধ্যমে একটা কমিটমেন্টে যাই যে 18 বছরের আগে কোনোভাবেই তারা তাদের মেয়েকে বিয়ে দিবে না, এবং বরপক্ষ যারা আছে তারাও একটা কমিটমেন্টে আসে যে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তারা আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। তো আমরা এই বাল্য বিবাহটা ভেঙে দিই, এবং ওই গ্রামের সমস্ত স্থানীয় লোকজন যারা অবস্থা ছিল তাদেরকে আমরা একটা অঙ্গীকার করাই যে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে নয়, এবং 21 বছর আগে কোনো ছেলের বিয়ে নয়। মাঝারুল ইসলাম মিশু, CITV।